দর্শক, আমরা প্রতিটি মানুষই একরকমের ঝুঁকির মধ্যে আছে করোনা মহামারীর মধ্যে, এবং তার মধ্যে আরো খুব সামনে যারা কাজ করেন করোনা রোগীদেরকে নিয়ে, তারা আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এমন মানুষদের অভিজ্ঞতা আরো অনেক বেশি, এবং সেই সব অভিজ্ঞতা আমরা শুনতে চাই। প্রথম আলোর এই আয়োজনে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের দুজন মেডিসিন বিভাগের দুজন চিকিৎসক, শরীয়তুল্লাহ খান এবং তন্ময় দে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ভেতরের চিত্রটা কি, বা আপনারা কি মনে করেন, আপনাদের অভিজ্ঞতা কি? প্রথমে আমি আসবো তন্ময় দে আপনার কাছে। করোনা আক্রান্তের বেশিরভাগই রোগী হচ্ছে তারা তাদের কোনো রোগের কোনো লক্ষণ থাকে না, যেটা হচ্ছে একটা সবচেয়ে একটা বিপজ্জনক জিনিস। তারা সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা জানেও না তাদের করোনা হয়েছে। আর বাকিদের ক্ষেত্রে তাদের কিছু সিমটম দেখা দেয়, যেটা হচ্ছে আপনার হালকা জ্বর, গলা ব্যথা, কাশি। এবং সেটা দেখা গেছে যেটা স্টাডিতে 2 থেকে 14 দিন পরে, ধরেন করোনা রোগীর সংক্রমণে আপনি আসার পরে 2 থেকে 14 দিন পরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই 5 দিন পরে দেখা দেয়, 5 থেকে 6 দিন পরে জ্বর, হালকা কাশি। এবং 80% রোগী দেখা গেছে এর মধ্যে ভালো হয়ে যায়, যে হালকা জ্বর কাশি এর মাঝখান দিয়ে তারা ভালো হয়ে গেল। বাকি যে রোগীগুলো আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ক্ষেত্রে ফুসফুসে, বিশেষ করে এটা ফুসফুস দিয়ে ঢুকতেছে, তো ফুসফুসে ইনফেকশন যেটা আমরা বলি সেটা তীব্র আকার ধারণ করে। তীব্র বা মাঝারি আমরা 2 ভাগে ভাগ করি, 15% ক্ষেত্রে বলি মাঝারি আর 5% হচ্ছে তীব্র। তো এদের ক্ষেত্রে দেখা যেটা হয় দেখা দেখা যাচ্ছে যে এটাও আর্বিট্রারি, মানে হচ্ছে এটাও এখনো স্টাডি করে দেখা যাচ্ছে যে মোটামুটি 7 থেকে 10 দিনের দিনে রোগীগুলো খারাপ বেশি হয়ে যায়। আমরা যেটা বলি যে অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমাদের ফুসফুস মেনটেন করে যে আমাদের শরীরে অক্সিজেন কতটুকু থাকবে, তো যেহেতু ফুসফুসের অবস্থাতেই বেশি খারাপ হয়, তারা সেখান থেকে শরীরের অক্সিজেন প্রকৃতি আর মেনটেন করতে পারে না, তখনই তারা খারাপের দিকে চলে যায়, তখনই তারা আমাদের কাছে বেশি দ্রুত চলে আসে। এবং তখন আসলে এটা একটা মানে আমাদের জন্য একটা খুব কষ্টকর দৃশ্য, যে রোগীরা আসছে মানে শ্বাস নেওয়ার জন্য তারা আকুপাকু করছে। আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে দেয়ার ইজ নো হাঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ অ্যাজ ডিভাস্টেটিং অ্যাজ এয়ার হাঙ্গার। মানে হচ্ছে একটা রোগী শ্বাস নিতে পারছে না, তার চাইতে বড় কষ্ট, মানে বড় ক্ষুধা, মানে বাতাসের ক্ষুধা, তার চাইতে বড় ক্ষুধা পৃথিবীতে আর কিছু নেই। তো সেই জিনিসটা আমরা আসলে দেখে আসছি যে রোগীটা শ্বাসের জন্য মানে হাঁসফাঁস করছে, কিন্তু আসলে সে শ্বাসটা এদিক ওদিক নিতে পারছে না, এবং এটা বেশ কষ্টকর একটা দৃশ্য, শুধু আমাদের জন্য নয়, আমাদের পাশাপাশি যারা তার আপনজন, যারা তার সঙ্গে আসছেন, তার বাবা হোক, মা হোক, সন্তান হোক, যেই হোক, মানে তাদের জন্য একটা মর্মান্তিক দৃশ্য যে তারা দৌড়ে দৌড়ে আসছেন এবং তাদের শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, এবং এটা আসলে খুবই একটা মর্মান্তিক এবং আমাদের জন্য একটা বেশ হৃদয় বিদারক দৃশ্য যেটাই বলছেন। আচ্ছা তন্ময় দে, আমি আবার আপনার কাছে আসবো। শরীয়তুল্লাহ খান, আমি এবার একটু আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আপনার সাথে হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক হিসাবে আপনার কি মতামত? বিজ্ঞানের অনেক উন্নতি সাধিত হয়েছে, কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে সম্পূর্ণরূপে জানা এখন পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেজন্যই হয়তো এত প্রাণহানির মিছিল, এত ক্ষতি অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে সমস্ত ক্ষতি আমাদেরকে দেখতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও যখন এটি শুরু হয়ে যায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে একসময় COVID-19 ডেডিকেটেড হসপিটাল হিসেবে নির্ধারণ করা হয়, তখনই আমাদের, তার আগে থেকে আমাদের কর্মযাত্রা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পুরোদমে শুরু করি যখন এটাকে ডেডিকেটেড হসপিটাল হিসেবে নির্ধারণ করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 2, যেটা নতুন বিল্ডিং, মেডিসিন অ্যান্ড অ্যালাইড বিল্ডিং, সেই বিল্ডিং এ আমরা প্রথম ডিউটি শুরু করি। আমি যেখানে ডিউটি করেছি সেটা হচ্ছে ট্রায়াজ, একদম এন্ট্রি পয়েন্টে। বিভিন্ন ধরনের রোগী আসে এবং বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসে, এবং সারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে রোগীরা আসে আমাদের কাছে। যেই রোগীগুলো এসেছিল সেই রোগীগুলোকে যদি আমি ভাগ করি তাহলে দুভাবে ভাগ করতে পারি। কিছু রোগী এসেছিল শারীরিক সিমটম নিয়ে, আর কিছু রোগী এসেছিল উদ্বিগ্ন, উৎকণ্ঠা, হতাশা আর অসহায়ত্বের চিত্র নিয়ে, যাদের শারীরিক সমস্যাটা ছিল কম কিন্তু মানসিক যে অস্থিরতা বা অস্বস্তি ছিল অনেক বেশি। শারীরিক সমস্যা নিয়ে যে রোগীগুলো আমাদের কাছে এসেছিল, প্রথমত এসেছিল জ্বর নিয়ে, এরপরে একই রোগীর মাঝে হয়তো শ্বাসকষ্ট ছিল,
আবার কোনো কোনো রোগী এসেছিল তীব্র গা ব্যথা বা তীব্র অসুস্থতা বা তীব্র দুর্বলতা নিয়ে। এর মধ্যে যে ভয়ঙ্করতম চিত্র আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের যে সমস্যা নিয়ে রোগীরা এসেছিল, অনেক রোগীকে আমি অন্তদন্ত হয়ে রোগীর লোককে ঢুকতে দেখেছি। তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে অ্যাম্বুলেন্সে রোগী রেখে দৌড়ে আমাদের কাছে এসেছে। যদি অক্সিজেন থেকে রোগীটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে হয়তো তার প্রাণহানি হবে। এটা যেমন তাদের জন্য একটা মেন্টাল ট্রমা, আমাদের জন্য ট্রমা। আমরা আপ্রাণ চেষ্টা করেছি সেই রোগীগুলোকে বাঁচতে। ট্রায়াজে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আগত রোগীগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এই তিন ভাগের মাঝে যারা সিভিয়ার তাদেরকে আমরা আগে দেখি এবং আগে তাদেরকে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপরে আমরা উপরে পাঠাই। যারা মডারেট তাদেরকে আমরা এখানে আসলে আমরা অক্সিজেন স্যাচুরেশন দেখি আমাদের পাস অক্সিমিটার দিয়ে, তারপরে আমরা একটা এক্সরে করি, এক্সরেতে সিভিয়ারিটি দেখে তারপরে আমরা ভর্তি দিব নাকি তাকে বাসায় পাঠাবো সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতাম। এবং যারা মাইল্ড সিমটম নিয়ে আসে তাদেরকে আমরা সাধারণত ভর্তি করিনি। আমরা চেষ্টা করেছি তাদেরকে চিকিৎসা প্রদান করে বাসায় পাঠাতে এবং পরবর্তীতে সমস্যা হলে আবার ফিরে আসতে। সর্বকনিষ্ঠতম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বয়স কত ছিল? COVID-19 হসপিটাল হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে দুই নম্বর যে ব্রাঞ্চ বা DMCS-2 যেটা, সেটা হচ্ছে বড়দের চিকিৎসার জন্য। আর সার্জারি, গাইনি এবং পেডিয়াট্রিক্স 14 বছরের নিচে, এই রোগীগুলোকে ভর্তি করা হয়েছিল বার্ন ইউনিটে। এর পরেও মানুষ তথ্য কম জানার কারণে কিছু কিছু রোগী আমাদের কাছে চলে এসেছিল। এর মধ্যে সর্বনিম্ন যে বয়সে রোগীটি আমি পেয়েছিলাম সেটি ছিল 11 বছর বয়স। পরবর্তীতে তাকে আমরা উপদেশ দিয়ে বার্ন যে ইউনিট ছিল আমাদের সেখানে আমরা রেফার করি। যে ডক্টর তন্ময় দে যে বললেন যে 94% নিচে আসলেই যে শ্বাসকষ্ট শুরু হয়, কিন্তু COVID-19 আমাদেরকে নিত্য নতুন জিনিস শেখাচ্ছে। এর মধ্যে নতুন একটি টার্মের সাথে আমরা পরিচিত হয়েছি সম্প্রতি, সেটি হচ্ছে হ্যাপি হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া শব্দটার অর্থ হচ্ছে অক্সিজেন কমে যাওয়া। তো কিছু কিছু রোগী আমরা পেয়েছি, আমি গত সপ্তাহে ডিউটি করার সময় একজন ডাক্তারের স্বামীকেই পেয়েছি, যিনি আমাদের কাছে আসলেন, বললেন যে গত সপ্তাহে আমার জ্বর ছিল, এখন একটু সামান্য দুর্বলতা আছে কিন্তু আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। কিন্তু আমরা যখন তার অক্সিজেন স্যাচুরেশন দেখলাম, আমরা দেখতে পেলাম যে মাত্র 84%, যেটাকে আমরা মডারেট উনি ফিল করতে পারছেন না, এটাকেই বলা হয় হ্যাপি হাইপোক্সিয়া। এবং এটা খুব ডেঞ্জারাস। এই হ্যাপি হাইপোক্সিয়ার পেশেন্ট গুলো যখন অনুধাবন করে যে আমি বাসায় তো আসি, হাসপাতালে আবার যাব, এত ঝামেলা করব, কিন্তু এই রোগীগুলো পরবর্তীতে গিয়ে খুব দ্রুত খারাপ হয়ে যায়। তন্ময়দা, আমি আপনার কাছে একটু ফেরত আসি। আপনি এই যে যখন এত ফ্রন্ট লাইনে কাজ করছেন, এই নিজের জীবনের ঝুঁকি, আমরা জানি যে এর মধ্যে অনেক কয়েকজন চিকিৎসক এই করোনা ডিউটি করাকালীন সময়ে তারপরে আক্রান্ত হয়েছেন। ব্যক্তিগত জায়গা থেকে আপনার একটি পরিবার আছে, আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে ভয় পায়, আপনার নিজেরও এক ধরনের মানসিক নিশ্চয়ই একটা ভয় আছে, ট্রমা আছে, তারপরও এই যে সামনে যে কাজ করছেন এটা নিয়ে আপনি কি বলবেন? যে কোশ্চেনটি আমাকে করলেন সেটি আমার জন্য আনসার দেওয়া একই সঙ্গে বেশ মানে অদ্ভুত ফিলিংস, কারণ আপনি আমি নিজে একজন করোনা সার্ভাইভার। আমি গত মে মাসের 2 তারিখে আমার করোনা ধরা পড়ে, তো সেটি নিয়ে আমি বাসায় হোম আইসোলেশনে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে আমি তারপরেও আমার ফ্যামিলিতে আমি সেটি এটা এতটাই কন্টেজিয়াস যে আসলে আমার ফ্যামিলির প্রত্যেকেই আসলে আক্রান্ত হয়েছে। আপনার ফ্যামিলির প্রত্যেকে? আমার ফ্যামিলির প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার এখানে আমার বোন, আমার মা, আমার ভাগ্নে, আমার ভাই এবং আমার নানি, আমার নানি এই মুহূর্তে হসপিটালাইজড। আপনার কি এই জন্য নিজের নিজের উপর কখনো অনুশোচনা হচ্ছে যে এই ভাইরাসটা আপনার কারণে পরিবারে ছড়িয়ে থাকতে পারে? আমার জন্য কোশ্চেনটা খুব একটা মানে কষ্টকর কোশ্চেন, যে আমার মনে হচ্ছে যে হয়তোবা মানে এটা হতেও পারে, এটা হতেও পারে যে আবার যদি কমন যে ট্রান্সমিশন হয়েছে সেখান থেকেও হতে পারে। এটা হচ্ছে, এটা আসলে আমার একটা আত্মগ্লানি বলেন, অনুশোচনা বলেন, হচ্ছে। কারণ কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি একজন ডাক্তার এবং আমি চেষ্টা করেছি যে তারপরেও মানুষের জন্য, জনগণের জন্য
কারণ আমি কাজ করতে যেই আক্রান্ত হয়েছি এবং সেখান থেকে ব্যাক করে আবার জয়েনও করেছি। তো সেখানে সেটাই আমার প্রাপ্তি, যে সেটা দিয়ে মাঝে মাঝে চেষ্টা করি যে আজকে আমাকে উপরওয়ালা একটা কঠিন সময় থেকে পার করে এনেছেন, আমাকে মানুষকে সেবা করার সুযোগ দিচ্ছেন। খুবই অবাক লাগে দেখলে যে মানুষজন মাস্ক ছাড়া, তারা এখনো অনেকে আছে যারা ঘুরে বেড়াচ্ছে সাধারণ লোকজন, এটার পরিণতি তো ভালো হওয়ার মতো মনে হচ্ছে না আমার কাছে। আসলে আসলে আমরা কিভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে সেটা দুই কথায় দুটি শব্দে আসলে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা ছিলেন বলে আমরা বেঁচে থাকার মতো স্বপ্ন দেখতে পারি এবং এই যুদ্ধটা করে যাওয়ার সাহসটা পাই, আবার আমরা আপনাদের কথা বলতে চাই, সেজন্যই আজকের আয়োজন। আমি একটু একটু শরীয়তুল্লাহ খান আপনার কাছে যাব, তন্ময় দা আমি আবার আসবো আপনার কাছে। শরীয়তুল্লাহ খান, আমি যতটুকু জানি যে আপনার একটি খুব ছোট্ট একটি মেয়ে বাচ্চা আছে যে এখন মাত্র ডাকতে শুরু করেছে, ঠিক তেমন সময় আপনি ডাক শিখছে বাবা বলে, ঠিক তেমন সময় আপনি করোনার রোগীদের চিকিৎসা দিতে আসছেন, আপনি যত সেফ থাকেন কিন্তু তারপরও একটা আশঙ্কা আতঙ্ক থেকে যায়। কিন্তু নিশ্চয়ই বলবো এটা শুধু দায়িত্ব নয়, আপনার প্রফেশনের সাথেও নিশ্চয়ই আপনার সেই দায়বদ্ধতা, মানসিক দায়বদ্ধতা আছে যে যে কারণে আপনি এই কাজটি করছেন। এই বিষয়টি নিয়ে আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার কেমন লাগে। সে সবেমাত্র বাবা বলে ডাকে। যখন যেদিন আমি আসলাম 1 তারিখ রাতে, সে আমার কোল থেকে নামতে যাচ্ছিল না, কোনোভাবেই আমাকে সে বিদায় দিবে না, বাবা বাবা করে চিৎকার করছিল। এখন যেটা করে আমার এই ছোট শিশুটি, সকালবেলা ঘুম থেকে উঠে আমার জায়গাটা তো খালি থাকে, তো সে ওর মাকে ডেকে তুলে মাম্মা মাম্মা, মামার হাতে মোবাইল দিয়ে সে বাবা বলে বাবা, তখন আমাকে ভিডিও কল দিলে তারপরে সে শান্ত হয়। যখনই তার মনে পড়ে এখন হচ্ছে আমি তার এই ভিডিও কলের বাবা, যখনই তার মনে পড়ে তখন সে দৌড়ে মোবাইলটা নিয়ে তার মায়ের কাছে যায় এবং বলে বাবা। এটা এক ধরনের অনুভূতি, আবার আরেক ধরনের অনুভূতিও আছে। আমারও বাবা মা আছে, তো আমি আমার মায়ের কথা বলতে চাই। আমার মা যখন আমার এই ডিউটির কথা শুনলো, সে প্রচুর কান্নাকাটি করলো এবং এক সময় সে বলেই ফেললো যে তোমাকে ডাক্তার না মানালেই হতো, কিন্তু পরবর্তীতে সে আবার তার সম্বিত ফিরে পেয়ে বলল যে মানব সেবাই তো করছো, এর চেয়ে ভালো কিছু তার হতে পারে না, সুতরাং এই সমাজের দায়বদ্ধতা থেকেই তোমাকে কাজ করতে হবে, যতদূর পারো সাবধানে থাকার চেষ্টা করো। আমরা শুনেছি যে অনেক বেশি সিট কম, এমনকি ঢাকা মেডিকেল কলেজে ভেন্টিলেশনের বোধহয় 14টা সিস্টেম আছে, আপনারা যেখানে কাজ করেন সেখানে কিন্তু রোগীর প্রয়োজন হয় আর অনেক বেশি এই ধরনের ইকুইপমেন্ট, সিট বা সিলিন্ডার বা যা যা প্রয়োজন হয় একজন করোনা রোগীর জন্য। কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনারা ফেস করেন? যথেষ্ট পরিমাণে যে আপনার বেড, এটি আসলে আমাদের ক্যাপাসিটি ফিল আপ, মানে আমাদের প্রায় 700 বেডের মতো আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাদের জন্য, করোনা রোগীদের জন্য। সেটি আসলে এখন এত প্রেশার, আর যেটা হচ্ছে সবখান থেকেই রোগী আপনার ঢাকা মেডিকেলে রেফার হচ্ছে, ফলে এদিক কোয়েকলি আপনার এই মানে এত কি আসলে প্রেশারটাকে হ্যান্ডেল করা একটু মুশকিল হয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা, সেটা আমি বলবো যে এটা দেখুন, এটা কেবলমাত্র ডাক্তারদের একার এটা পক্ষে সম্ভব না, ডাক্তার, নার্স, আমাদের তাদেরকে বলে তৃতীয় এবং চতুর্থী কর্মচারী, তার পাশাপাশি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, প্লাস হচ্ছে আমাদের যারা সম্মিলিত, সবার একটি প্রয়াস থাকা উচিত আমার মনে হয় এখানে। তো সেইখানে এই প্রত্যেকটা যে যাদের যাদের নাম বললাম আমি, প্রত্যেক প্রত্যেকটা পক্ষ থেকে একটা মানে সমন্বয়টা আর একটু ভালো হলে মনে হয় ভালো হয়। আর তার পাশাপাশি যেটা বলবো, আইসিইউ যারা লাগছে তার সেটার পরিমাণটা আসলে বেশি এবং সেটা আসলে এডিকোয়েটলি কভার আপ করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে না। আইসিইউ বেড আসলে এটা তো হঠাৎ করে একদিনে বাড়ানো যায় না, সেটা হচ্ছে আপনার দক্ষ জনশক্তি বা একটা ব্যাপার স্যাপার থাকে। যদি এমন হয় যে আপনার একই সাথে অনেকগুলো ক্রিটিক্যাল রুগী, সেই ক্ষেত্রে আপনি কিসের প্রায়োরিটিতে ডিসাইড করবেন যে এই রুগীকে আপনি আগে ভেন্টিলেশনে পাঠাবেন, আর এই রুগী থাকলো আপনার কাছে একটা সিট আছে কিন্তু আপনার ভেন্টিলেশনের দরকার হচ্ছে 3টি রুগী, সেই ক্ষেত্রে কি করবেন? অনেকগুলো ফ্যাক্টর কি আমরা বিবেচনায় এনে থাকি,
এর মাঝে অলরেডি যে ফ্যাক্টরটা নিয়ে আমি এবং ডাক্তার তন্ময় আলোচনা করেছি, অক্সিজেন স্যাচুরেশন। যেই রোগীগুলোর অক্সিজেন স্যাচুরেশন 88%-এর নিচে, তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করি যে দ্রুত ভর্তি করতে। আমাদের আরো কিছু ফ্যাক্টরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, এর মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান, অ্যাজমা, ক্রনিক কিডনি ডিজিজ, যেই রোগ ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, শরীরের স্থূলত্ব বা ওবেসিটি, এই যে কার্ডিয়াক প্রবলেম, এই কোমরবিডিটি গুলো যেই রোগীদের বেশি থাকে তাদের মর্টালিটি থাকে অনেক বেশি। তো এই কোমরবিডিটি এবং সাথে হাইপোক্সিয়া আছে বা অক্সিজেনের মাত্রা কম, এই রোগীগুলোকে আমরা আগে প্রায়োরিটি দিই, তাদেরকে আগে ভাগে যাতে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেওয়া যায় এবং আগে ভাগেই যাতে ভেন্টিলেশনে যদি প্রয়োজন হয় তাহলে পাঠানো যায়। তো এই রোগীগুলোকে আমরা সিভিয়ার রোগী হিসেবে আমরা ডিল করে থাকি। এবং যারা অপেক্ষাকৃত কম দুর্বল, অপেক্ষাকৃত কম সিমটম নিয়ে আসেন এবং ইয়াং, এদেরকে আমরা পরের সারিতে রাখার চেষ্টা করি, ট্রায়াজে যে কাজগুলো আমরা বিশেষত করে থাকি। রোগীকে ভর্তি করার পরে আর তার পরিবারের সাথে তার ভিডিও কল ছাড়া আর যোগাযোগের কোনো উপায় থাকে না, এই সময়ে মানসিক অবস্থাটা কি হয় তাদের? এটি মানসিক স্বাস্থ্যে তাদের উপরে একটা তীব্র প্রভাব ফেলছে। মানুষ আসলে একটি সামাজিক প্রাণী, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, মানুষ চাচ্ছে সবাই একসঙ্গে থাকতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি এতটাই কঠিন অবস্থা, করুণ অবস্থা, সেটি আসলে হচ্ছে না এবং সেটির জন্য আসলে সাফারিংসও হচ্ছে। কারণ হচ্ছে যেটা, যে একেবারে কিছু সময় আমরা দুবার তিনবার গেলাম বা সবকিছু, তো কিছু কিছু জিনিস আছে যে যেটা রোগীর লোক লাগে বা থাকে, তারা হয়তো বা বাইরে থাকে এবং অনেকে আছে যে স্বেচ্ছায়, আবার কেউ আছে না জেনে, তারা রোগীর সঙ্গে রোগীর অ্যাটেন্ডেন্ট তারা সেখানে থাকে, তারা নিজেরাও ঝুঁকির মধ্যে আছে এটা জেনেও তারা আসলে শেষ পর্যন্ত মানুষের যে প্রতি তাদের যে মানে নিজেদের পরিবারের প্রতি যে ভালোবাসা সেটি তারা উপেক্ষা করতে না পেরে তারা দেখা গেছে পাশেই একটা বিছানা, মানে বিছানা তো নেই, তোরেই তারা রাত্রেবেলা থাকছে বা থাকছে, এই অবস্থা হচ্ছে। তো সবই আমরা দেখছি যে এরকম অবস্থা আছে। মানে আপনি বলছেন যে করোনা কোভিড পেশেন্টের মানে আত্মীয় স্বজনরাও হাসপাতালে থাকছে? হ্যাঁ, এই ঘটনা এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, তারা থাকছে, তারা হয়তো একজন পুরো সময় থাকছে না, কেউ হয়তো 2 ঘন্টা থাকছে, কেউ রাতের বেলা থাকছে বাইরে, এমনও আছে যে আমি সরি, এই অনুমতি কি হসপিটালের আছে যে পেশেন্ট, কারণ সেও তো সংক্রমিত হতে পারে, কন্টামিনেটেড হতে পারে অন্য আরেকজন পেশেন্ট এখন? হ্যাঁ, সেটা থাকতে পারে, কিন্তু আসলে ঢাকা মেডিকেলে এটা যেটা হচ্ছে, যেটা সেখানে ধরেন, এটা তো ধরেন কিছু কিছু রোগী আছে তারা আসলে অতটা শিক্ষিত না বা যারা হচ্ছে এতটা মানে আমার অধিকাংশ সময় আমি যেটা বলি, বাংলাদেশের যেটা ট্রেন্ড, যাদের একটু সামর্থ্য আছে তারা আসলে এদিকে খুব একটা এখন হয়তো বাধ্য হয়ে আসছেন, অন্য সময় তারা হয়তো খুব একটা আসেন না, ফলে এই যে সাধারণ মানুষগুলো তারা আমাদের কাছে আসে একটু চিকিৎসার আশায় এবং তাদের পরিবারের পরিজন অনেকে আছে তারা রয়ে যায় তাদের সঙ্গে, আমাদের আসলে খারাপ লাগে। আর যে আর তাদেরও কিছুটা মানে থাকা দরকার লাগে, দেখা গেছে একটা ইমার্জেন্সি দু একটা ক্ষেত্রে তাদের থাকতেও হয় বা ফোন নাম্বার দিয়ে কাজও হয় না, অনেকের আছে ঢাকাতে তাদের কেউ নাই, থাকার জায়গা নেই, তারাই বা কই থাকবে, তারা দেখা গেছে সেখানে বাইরে একটা পার্টি পেতে সারা রাত শুয়ে আছে, রিক্স তারা জানে, কিন্তু ওই যে ভালোবাসা তার পরিবারের প্রতি ভালোবাসা, তার সন্তান হয়তো ভর্তি, বাবা হয়তো ভর্তি, স্বামী হয়তো ভর্তি, স্ত্রী হয়তো ভর্তি, মানে সব মিলে একটা মানবেতর জীবন এবং কষ্টকর জীবন, আমি তাই বলবো, তারা থাকছে এবং বেশ কয়েকজন থাকছে। তন্ময় দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শরীয়তুল্লাহ খান, আমি আপনার কাছে একদম সবশেষ প্রশ্নে আসি যে চিকিৎসক হিসাবে আপনার জায়গা থেকে চিকিৎসা খাত, অর্থনৈতিক অবস্থা, এই বিষয়ে আপনার কি মতামত? সবসময় স্বাস্থ্য খাতে অনেক কম বাজেট নির্ধারণ করা হয় এবং যেটা জাতীয় আয়ের 1%-এরও কম আপনি জানেন। তো আমাদের মতো এই উন্নয়নশীল দেশে বাজেট আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি, যেটা 5-10% মধ্যে নিয়ে যাওয়া উচিত। এবং আমি যেটা বলবো যে আমাদের যে জনবহুল এলাকা এবং আমরা যেভাবে থাকি, এতে করে এই ধরনের যে সংক্রমিত রোগগুলো এগুলো খুব দ্রুত ছড়ায় এবং এই ছড়ানোকে প্রিভেন্ট করার জন্য বা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের আরো অনেক বেশি বাজেট দরকার। আমরা বলেছিলাম যে করোনার ভ্যাকসিন আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এটা এবছরের শেষে আসুক, সামনের বছরের শুরুতে আসুক, সেই ব্যাপারে আমি জাস্ট
একটু কথা বলতে চাই যে এই ভ্যাকসিনটি যখন বাংলাদেশে আসবে, একসময় তো আসবে, বাংলাদেশে আসবে সেটি কিভাবে, কাদেরকে, কিভাবে এবং কোন পদ্ধতিতে আমরা সেটি মানে সারা বাংলাদেশে একদম তৃণমূল স্তর পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো সেটি সম্পর্কে একটি নীতিমালা এবং সেটি সম্পর্কে একটি চিন্তা ভাবনা বা রূপরেখা আমার মনে হয় প্রণয়ন করতে হবে, যেন আমরা পুরো ব্যাপারটি এই করোনার বর্তমান পরিস্থিতির মতো তার মাঝখানে যেন আমরা সেটিকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং সবচেয়ে বড় কথা সমভাবে এবং সবার সামর্থ্যের মধ্যে যেন আমরা ইনকর্পোরেট করে প্রত্যেকটা মানুষের কাছে এই চিকিৎসাটা পৌঁছাতে পারি, ভ্যাকসিনটা। বাঙালি জাতির প্রতি একটি বদনাম আছে যে আমরা হুজুগে বাঙালি, সেই হুজুগের একটি বিষয় হচ্ছে ইদানিং খুব দ্রুত ছড়িয়ে পড়ে মিডিয়ার মাধ্যমে, সেটি হচ্ছে চিকিৎসা। যে যেভাবে পারছে চিকিৎসার কথা বলছে আমরা, এবং আমরা সেই চিকিৎসার পেছনে হুজুগের মতো দৌড়ে বেড়াচ্ছি, এটা যেন কোনোভাবেই না হয়। যেমন ধরেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন যে এই রোগে ব্যবহার হবে, সেটা শোনার পরপরই বাংলাদেশের সমস্ত মার্কেট থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন গুলো সুরসুর করে মানুষের ঘরে চলে গেল, এটা যেন না হয়। কারণ এই ওষুধটা অন্য রোগেও তো ব্যবহার হয়, তখন সেই রোগীগুলো ভুগতে শুরু করলেন। আবার ইদানিং দেখা যাচ্ছে যে অক্সিজেনের কথা শুনে অনেকেই অক্সিজেন সিলিন্ডার নিজের ঘরে মজুত করবার চেষ্টা করছেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এই জিনিসটি করবেন না। শরীয়তুল্লাহ খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আপনাদের সাথে আবারও কথা হবে, ভালো থাকবেন। আমরা আজকের মতো এখানে শেষ করছি।